ব্যবসায় আমরা চলে যাই আর একটি আনবক্সিং ভিডিও নিয়ে, যেখানে আমরা আনবক্সিং করতে চলেছি Realme Buds 2। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা দেখছেন টেকনিক্যাল এমন জি, আপনার সাথে আছি আমি মেহবুব। দেরি না করে আমাদের ভিডিও শুরু করা যাক। ছবি আজ চলেছে আমাদের ডেস্কে, আপনারা দেখতে পাচ্ছেন Realme Buds 2 এর বক্সটি। তো আর বেশি দেরি না করে আমাদের Realme Buds 2 কে বক্স থেকে বার করা যাক। চলুন আগে বক্সের সিলটি কেটে নিই। সো ভিউয়ার্স, বক্স থেকে বার করার পর Realme Buds 2 কে দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে অ্যারেঞ্জ করা রয়েছে। এবং বক্সের মধ্যে কি কি রয়েছে আমরা দেখে নেব। বক্সের পিছনে যে হাইলাইটেড ফিচার্সগুলি রয়েছে সেগুলি হাইলাইট করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে পেয়ে যাবেন বিল্ট ইন মাইক্রোফোন, তারপরে 11.2 mm বেস এবং অ্যান্টি টুইনিং কেবিল, অর্থাৎ আপনি সহজেই আলাদা করতে পারবেন, জড়াবে না। এবং কেবিল অর্গানাইজার পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনি কেবিলগুলোকে বা অর্থাৎ তারগুলোকে অ্যারেঞ্জ করতে পারবেন। বক্সে একদিকে রয়েছে রিয়েলমির ব্র্যান্ডিং, অপরদিকেও রয়েছে রিয়েলমির ব্র্যান্ডিং। এবং বক্সের পিছন দিকে রয়েছে যে কালার, মডেল নাম্বার এবং MRP ইত্যাদি দেওয়া রয়েছে। সোফিয়ার্স, বক্সের প্রথমে পেয়ে যাবেন একটি ইউজার গাইড, যার মধ্যে বক্সে কি কি রয়েছে, অর্থাৎ ইন দ্য বক্স কি কি রয়েছে, স্পেসিফিকেশান কি কি রয়েছে এবং Realme Buds এর যে বাটন রয়েছে সেই বাটনের কি কি কাজ এবং ইনস্ট্রাকশন, সেটি এই ইউজার গাইডে সম্পূর্ণ ভালোভাবে দেওয়া রয়েছে। সোফিয়ার্স, বক্সে আর কি রয়েছে চলুন দেখে নিই। বক্সের ভিতরে প্রথমে পেয়ে যাবেন দুজোড়া ইয়ার টুইনস, স্মল এবং লার্জ সাইজের দুটি ইয়ার টিয়ার্স, এবং মিডিয়াম সাইজটি অলরেডি Realme Buds 2 এ লাগানো রয়েছে। কোনো কারণে যদি ইয়ার টুইনসগুলো পড়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে স্মল এবং লার্জ সাইজের ইয়ার টিয়ার্স লাগিয়ে নিতে পারবেন। এরপরে আমরা Realme Buds 2 কে বক্স থেকে বার করে নেব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কেবিলগুলো একটি প্লাস্টিকের মধ্যে অ্যারেঞ্জ করা রয়েছে, যাতে বক্সে থাকাকালীন কেবিলগুলো একসাথে না হয়ে যায় বা জড়িয়ে না যায়। আপনারা ইয়েলো কালারে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কেবিল অর্গানাইজার, যার মাধ্যমে আপনি আপনার কেবিলগুলোকে অর্গানাইজ করতে পারবেন, যেটিতে Realme লোগো দেওয়া রয়েছে, অর্থাৎ রিয়েলমির ব্র্যান্ডিং করা রয়েছে। সো ভিউয়ার্স, আমরা যদি কেবিলের কথা বলি সেক্ষেত্রে অবশ্যই বলো আপনি একটি গুড এবং ভালো প্রিমিয়াম কোয়ালিটির কেবিল পেয়ে যাচ্ছেন। এবং এরপরে দেখতে পাবেন আপনারা কেবিল ডিভাইডার, যেখান থেকে রাইট এবং লেফট ইয়ারফোন গিয়েছে। এরপরে পেয়ে যাবেন বাটন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন ভলিউম আপ অ্যান্ড ভলিউম ডাউন বাটন, এবং মিডলের যে বাটনটি আছে সেটি সিঙ্গেল ক্লিক করলে কোনো মিউজিক প্লে পজ করতে পারবেন, ডাবল ক্লিক করলে নেক্সট সঙ্গে যেতে পারবেন, এবং ট্রিপল ক্লিক করলে, অর্থাৎ তিনবার ক্লিক করলে আপনি প্রিভিয়াস সঙ্গে যেতে পারবেন। এয়ারবাডসের পিছন দিকে দেখতে পাবেন রিয়েলমির লোগো দেওয়া রয়েছে, এবং রিয়েলমি বরাবরই তাদের ডিজাইনের দিকে লক্ষ্য রেখে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এই ডিজাইন, এবং এটি হচ্ছে রাইট এয়ারবাডস 2 আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এরপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেফট ইয়ারবাডস 2। সো ভিউয়ার্স, আর বেশি দেরি না করে চলুন এই ইয়ারবাডস 2 এর সাউন্ড টেস্টিং করা যাক। তো আমাদের ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটি টপিকের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।